যাবা কালকে? আমার মনে হয় যাও। কালকে ইতিক বাবার সঙ্গে দেখা করবে। এতদিন পর কি মতলবে? মতলব হবে কেন, নিজের মেয়েকে দেখতে আসবে। নিজের মেয়ে এতদিন কোথায় ছিল? ও আমার বোনটাকে মেরেছে, এখন ওকে মারবে? ওই হারামজাদাকে আমি হারে হারে চিনি। বাসায় আসতে বলেছিলাম, আসবি না। বাসায় আসলে ওই হারামজাদাকে আমি খুন করব। আমি ওকে চিনি, তুমি বেশি বোঝার চেষ্টা করো না। রাগ আছে কেন, বাসায় তো আসছি না। কেমন আছিস? ভালো। নে চা খা। না, আমি চা খাই না। মায়ের মতো হয়েছিস দেখি, তোর মাও চা খেত না। আমি মায়ের মতোই হব, তোমার মতো নিশ্চয় না। শুধুমাত্র তোমার কারণে মা মারা গেছে, তুমি দেখোনি। আমি দেখেছি মা কত কষ্ট করেছে। তোমার কোনো অধিকারই নেই মাকে নিয়ে কথা বলার। তুমি কেন গিয়েছিলে আমাদের ছেড়ে? হয়েছিলে যতদিন আমাদের পাশে কেউ ছিল না। মাকে সহ আমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। মা যখন মারা গেল তখন সারাক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকতো। আমি জানতাম মা কেন তাকিয়ে থাকতো। মা ভাবতো তুমি আসবা, কিন্তু তুমি আসো নাই। মা যখন মারা গেল তখন তো সবাই ছিল, তুমি গেছিলা। মা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে তুমি আসবা, কিন্তু তুমি আসো না। আমার ভুল হয়েছে। এই ভুল স্বীকার করাটা মার জন্য জরুরি ছিল, আমার জন্য না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। একলা হতে চাইছে আকাশ, মেঘগুলোকে সরিয়ে দিই। ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে। একলা হতে চাইছে আকাশ, মেঘগুলোকে সরিয়ে দিই। ভাবনা আমার একলা হতে চাইছে একা আকাশ নিয়ে। একলা হতে চাইছে গাছটা, হলদে পাতা তো ঝরে। পাতায় পাতায় বিষণ্ণতা, গাছের মন কেমন করে। একলা হতে চাইছে বিকেল, দিন পুরনো পথের ধারে। রবীন্দ্রনাথ, আমি জানি তুমি থাকলে বাবাকে ফিরিয়ে দিতে না, কিন্তু আমি পারিনি। বাবা তোমার কাছে ফিরে এসেছে মা, আমার কাছে এসেছে, তুমি নেই। আমি তো তোমারই অংশ, তাই না মা? এটা তো তোমার কাছে ফিরে আসা। আমি বাবাকে প্রচন্ড ঘৃণা করি মা।
কিন্তু বাবার কাছে যখন ছিলাম তখন খুব ইচ্ছে করছিল বাবাকে জড়িয়ে ধরে একটু কাঁদি। খুব ছোটবেলায় দুষ্টুমি করলে তুমি যখন আমাকে মারতে তখন যেভাবে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতাম ঠিক সেভাবে। মা, বাবাকে দেখে মনে হয়েছে প্রচন্ড দুঃখী। আমার একবার বাবাকে বাবা বলে ডাকতে খুব ইচ্ছে করছিল মা, কিন্তু আমি পাইনি। মা, তুমি কি জানো বাবাকে আমি খুব মিস করি? এটা বাবা কখনো জানতে পারবে না।